হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ভালো নেই গো, আমার সোনাটার খুব শরীর খারাপ, আমার মেয়ের। তো মানে আজকে মানে ভাগ্যক্রমে মানে সোমবারটা আমরা করতে পেরেছি। মাসের প্রথম সোমবারটা তো একটা সমস্যার জন্য হয়নি, নেক্সট দ্বিতীয় সোমবারটাও করতে পারিনি, আর এটা তৃতীয় সোমবার। তো সোনার খুব শরীর খারাপ, তো ভাবলাম যে চলো, মানে একটু কমেছে, জ্বর ছিল 3 দিন ধরে কমে গেছে, এখন একটু ঠান্ডা কাশিটা আছে। তো ভাবলাম যে এই সোমবারটা যদি আর না করি, নেক্সট লাস্ট সোমবারটা খুবই ভিড় হবে। তবুও আজকে খুবই ভিড় হয়েছিল, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো আজকে তৃতীয় সোমবারটা মানে করেছি। তো সকাল সকাল দিদির কাছে আমার সোনা ছিল বাড়িতে, আর আমি মা আর সোনার পাপা তিনজনে গঙ্গা স্নান করে আসলাম। তো গঙ্গা স্নান করতে গিয়ে তো ফোন নিয়ে যায়নি, তো নিয়ে গেলে ভালো হতো তোমরা দেখতে, যে মানে জল কত বেড়ে গেছে এই 1 সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়াতে। না, জল একদম থই থই হয়ে গেছে ধারে, তো মানে এত ভয় লাগছিলো গঙ্গা স্নান করতে গিয়ে, মানে মানে একটুখানি নেমেই স্নান করে ডুব দিয়ে চলে এসেছি। তো বাড়ি এসে দেখো আমরা রেডি হয়ে গেছি, আর মন্দিরে যাবো, তো যেহেতু একটু আলতাও পরে নিলাম, আর এদিকে সোনাও রেডি হয়ে গেছে, মা আমরা সবাই টোটো করে যাব। আর গঙ্গা স্নান করতে গেছিলাম বাইকে করে, তারপরে একটু হেঁটেও যেতে হয়েছিল। আমাদের বাড়ির কাছেই গঙ্গা স্নান করার জায়গা, আর মানে গঙ্গা নদী আছে আমাদের বাড়ির কাছেই। আর আমি যখনই মন্দিরে যাব, তো তখনই আমি কিন্তু জামালপুরে বা বুড়াজের মন্দিরেই যাই। তো তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো, আমি মন্দিরে গেলেই ভিডিও শেয়ার করি, তো আজকেও সেই জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরেই যাচ্ছি। টোটোয় কিন্তু 10 মিনিট লাগে, আর বাইকে গেলে 5 মিনিট লাগে, আমাদের বাড়ির কাছেই বলতে পারো। এই যে চলে এসেছি দেখো, বাবা মন্দিরের এটা মেন গেট, এদিক দিয়ে আমরা চলে এসেছি। আর মানে এই সময় মানে এটা শ্রাবণ মাস, বাবার জন্ম মাস, তো খুবই মানে এই 4টে 5টা যাই বলো সোমবার হয়, তো অনেক দূর দূর থেকে সবাই আসে এখানে পুজো দিতে। তো দেখো কতটা ভিড় হয়েছিল দেখতে পারবে, আর কত দোকান বসেছিল, আর যে রোদও কিন্তু ছিল, বৃষ্টি হয়নি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা ঢুকেই দেখো এখানে অনেক অনেক পুজো নেওয়ার দোকান আছে, তো সবাই ডাকছে পুজো নেওয়ার জন্য, তো আমি যেখান থেকে নিই সেখান থেকেই নেব। তো এই দোকানটা থেকে আমি পুজো নিই, তো সোনা তোর পাপার কাছে আছে, আর মাকে এদিকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আমি পুজোটা নিয়ে নিচ্ছি। আর লাইনটা কত দূর পর্যন্ত হয়েছে জাস্ট একবার দেখো, এই দোকানটা পর্যন্ত লাইন চলে এসেছে। মানে তোমরা যদি বাইরে পুজো দিতে চাও তাহলে লাইন লাগবে না, আর যদি একদম ভেতরে বাবার ঘরের ভেতরে পুজো দিতে যাও তাহলে লাইনটাই দাঁড়াতে হবে। প্রচুর লম্বা লাইন, মানে অনেকেই কি বলতো লাইনে দাঁড়াচ্ছে না, সাইড দিয়ে চলে যাচ্ছে, দিয়ে ওইখানে গেটের কাছে গিয়ে ভিড়ে ঠেলে একদম ঢুকে যাচ্ছে। কিন্তু না, আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম, লাইনেই তো দাঁড়িয়েছিলাম, তো লাইনে দাঁড়িয়ে ভদ্রভাবে গেলে কী হবে? গেটের কাছে গিয়ে যা অবস্থা হয়েছিল তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি যেভাবে গেলাম মন্দিরে, যখন পুজো দিতে ঢুকলাম তখন একরকম অবস্থা, আমি যখন বেরিয়ে আসছি তখন দেখবে, মানে ওইখান থেকে এমন ঠেলা দিয়েছে, আমার চুল খুলে পুরো কাপড়ের পিন ছিঁড়ে যা অবস্থা আমার হয়েছে। এই জন্যই ও বলছিল যে ওই দেখো দেখেছো লাইনে আমি আছি দাঁড়িয়ে, ওই দিয়ে হাত দেখাচ্ছি, সোনা ওর পাপার কোলে আছে। আর ওইখান থেকে আমি বললাম যে একটু ওখান থেকে ভিডিও করো, কত ভিড় লাইনে আমি আছি, আর ওইখানে ভেতরে ঢুকে ওই গেটের কাছে গিয়ে ওইখান থেকে এমন ঠেলা দিয়েছে ভেতরে চলে গেছি, তারপরে ভেতরে জল ঢেলে পুজো দিয়ে এই ডান সাইডের গেট দিয়ে আবার বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসার পর আমার অবস্থাটা দেখ, আর সোনা তো পাপা ওকে যে ও বলছিলাম যে যেতে, তো এই ভিড়ের জন্য ও সোনা কাঁদ বলে যায়নি। আমি বেরিয়ে আসার পর ও এবারে বাইরে যেখানে পুজো দেওয়া হচ্ছে সেখানেই ও পুজো দিয়েছিল, সোনাকে আমি নিলাম, তারপরে ও পুজো দিয়ে নিল। তো ওই যে লাইনে দেখলে আমি পুজো দিতে ঢুকছি, তো ওই পর্যন্তই ভিডিও হয়েছিল। তারপরে দেখো পুজো দিয়ে বেরিয়ে আসার পর আমার অবস্থাটা দেখো কী অবস্থা, মানে আমি ভেতরে গেছি তখন তো আর ফোন নিয়ে যায়নি, কেউ ভিডিও করারও নেই। তা বেরিয়ে আসার পরে দেখো আমি ওকে খুঁজছি, ও দেখছি আমাকে ভিডিও করছে, তো আমার চুলটা খোপা ছিল কী অবস্থা হয়েছে দেখো, আর শাড়ির পিনটাও কিন্তু সেফটি পিন খুলে কোথায় পালিয়ে গেছে,
আর শাড়িটা পুরো কাদায় মাখা হয়ে গেছে, প্রচণ্ড মানে ভিড় আর চাপাচাপি অবস্থা। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর মা ভেতরে আটকে গেছে, ও যা বেরিয়ে আসতে পারে না, আমি তো তাকিয়েই আছি, মা বেরিয়ে আসতে পারছে না, প্রচণ্ড ভিড়ে আটকে গেছে। আর এখানে বাইরে দেখো, ও এখানটা পুজো দিয়ে দিচ্ছে, জল দিচ্ছে, জল ঢালছে। আর সোনাকে নিয়ে আছি আমি, আর সোনার জন্য একটা আবার মাদুলি নিয়ে নিলাম, ওর গলার মাদুলিটা শুধু চিবিয়ে ফেলে। আর এখানে একটু গড়াগড়ি দিয়ে দিলাম সোনাকে। আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, বাড়ি ফিরছে। লাস্টে দেখো একটা দোকানে সোনাকে নামিয়ে দিয়েছিলাম, ও পছন্দের মতো তিন ধরনের খেলনা নিয়ে নিয়েছে, তো সেগুলো নিয়ে ও খুব হ্যাপি। আর এখানে লাস্টে গেটে একটা ছবি তুললাম, তারপর বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখো সোনা হয় যে যেটা এই যে ফুরফুর করে যেগুলো ওরা, এগুলো দেখো ও তো পারে না ফু দিতে পারে না হয় না, তো এগুলো পিউই করে। আর ওই যেগুলো নিয়ে ধরতে যায় আনন্দ পায়, তো সেটাই করছিলো। আর এসেই ড্রেস চেঞ্জ করি দেখো, মানে আমরা একটু প্রসাদ ওখানে কিচ্ছু খাইনি, বাড়ি এসে প্রসাদ খেলাম, জল খেলাম, তারপরে ফল খেলাম, কলা আম এসব খেলাম। তারপরে মা আবার ওইদিকে অফিসে বসিয়ে দিয়েছে, তো ওই 3:30-4টের দিকে খাবো ওটা, আবার রাতে যে সন্দেশ আর জল খেয়ে নেবো। এটা এভাবেই আমরা করি, মানে কি ফল সাবু খায়, তো আমরা সাবু খাই না, আমরা অফিসে করি। আর দুটো জিনিস এনেছিলাম, এই যে দেখো দুটো এরকম গলার দুটো হার নিয়ে নিয়েছিলাম, সোনার একটা পিউর একটা একই রকম। কেমন হয়েছে এটা? সোনা বলছে লাইক খুব ভালো হয়েছে, এই যে সোনা লাইক দিয়ে দিল, ও লাইক দিয়ে দিল। আর এখানে দেখো কী কী খাবার সেগুলো হয়ে গেছে, ওই যে তোমার কলা লাগে একটা করে, মুন্ডা, দুধ, গুড়, ঘি, আর আলু সেদ্ধতে সান্তুর লবণ, কাঁচা লঙ্কা, আর এই যে আলু চালের ভাত, যে কাঁসার সরাই করে ঠাকুরের বাসনে করে হয়েছে, সম্পূর্ণ একদম নিরামিষ। আর জল খাবো সেই বোতলগুলোও নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ শুদ্ধভাবে করতে হয়। আর যখন খাবে তখন এরকম মানে কাঁচা ড্রেস পরতে হয়, সুতো ড্রেস পরে খেয়ে সেটাকে আবার কেচে ফেলতে হয়, আর তারপরে আবার তুমি যা পরে পরো, তো শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে খেয়ে তারপর দেখো কেচে ফেলেছি। আর খাওয়ার সময় কিন্তু কথা বলতে নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। ওকে বললাম একটু টাটা দিয়ে দিতে, ও টাটা দিয়ে দিল। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।